চলতি বছর শেষে মূল্যস্ফীতি কমবে বলে আসা অর্থমন্ত্রীর ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে কালো টাকা সাদা করার সুযোগ দাবি এনডিআরের অর্থনৈতিক সংকট কাটাতে ব্যর্থ হবে বাজেট মূল্যায়ন স্থিতির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যও উচ্চাভিলাসী বাজেটের প্রভাব নিয়ে বাজারে আরো বেড়েছে আলু ডিম মশলার দাম বাজেটের নির্দেশনা না থাকায় হতাশ ক্রেতারা বাজেটের খবর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি স্বাধীন আপনাদের সাথে আছি ফাতারা এবার জানাবো বিস্তারিত চলতি বছর শেষে দেশে মূল্যস্ফীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তাই সংকোচনমূলক নীতির কৌশল আরও বেশ কিছুদিন থাকবে তবে এতে করে প্রবৃদ্ধি যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী আর বলেন কর কাঠামোতেও বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে কমানো হয়েছে শুল্ক আসছে দু সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে পরিণত

ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান তিনি আরও জানান দেশে অবৈধ আয়ের বেশিরভাগই পাচার হয় ব্যয় হয় ভোগবিলাসে শেয়ার বাজার নিয়ে তিনি বলেন শুধু কর ছাড় দিয়ে পুঁজিবাজার চাঙ্গা করা যাবে না অন্য কিছু কাজ করছে কিনা দেখতে হবে আমরা আস্তে আস্তে একটু কমিয়ে আনার প্রচেষ্টার মধ্যে আছে এবং আসতে হবে অন্য দেশ করতে চাই পদ্মা সেতুর কথাই বললেন পদ্মা সেতু করতে চাই তাহলে আমাকে রেভিনিউ জেনারেট করতে হবে সেই জন্য আমাদের একটা প্রক্রিয়া বিভিন্ন জায়গায় ঘর ছাড়ের জায়গাটাকে একটু কমিয়ে আনা চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় দু হাজার চব্বিশ অর্থ বছরে বাজেট ব্যর্থ হবে বলে মন্তব্য করেছে গবেষণা বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সংস্থাটি কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার করদাতাদের সৎ করদাতাদের তিরস্কৃত করা হচ্ছে বলেও জানায় সিপিডি দু তেইশ চব্বিশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো এবং রাজস্ব রাজস্বয় বাড়ানোর চ্যালেঞ্জ নিয়ে বৃহস্পতিবার ঘোষিত হয়েছে আগামী অর্থ বছরের বাজেট কর্মসূচির মাধ্যমে শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সিপিডি জানায় একদিকে চলছে উচ্চ মূল্যস্ফীতি সেই সঙ্গে রিজার্ভ সংকট এমন পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ কিন্তু এসব সংকট সমাধানে বাজেটে বিশেষ কোনো উদ্যোগ নেই একটা হল মূল্যস্ফীতি আর একটা হল স্তর। মূল্য স্তর কিন্তু অনেক উপরে উঠে গেছে সুতরাং সেদিক থেকে অবশ্যই সাধারণ মানুষ একটা বড় ধরনের চাপের মধ্যে আছে জনগণের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা করা সেটা বাজেটারি অ্যালোকেশন অর্থাৎ বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ এটার মাধ্যমে বাজেট প্রতিক্রিয়ায় বক্তারা বলেন কর ধাপ এবং করের হারের পরিবর্তন ইতিবাচক কিন্তু কালো টাকার উপর পনেরো শতাংশ কর দিয়ে সাদা করার সুযোগ দেওয়া অনৈতিক বলে মন্তব্য করেন সিপিটির গবেষকরা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে এই চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব এই রাস্তায় যাব নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টোর সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব সরকারের হাতে এমন কোনো ইনস্ট্রুমেন্ট এই মুহূর্তে চালু নেই যেটা দিয়ে তিনি আসলে কালো টাকা ধরতে পারেন একটা ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম না চালু হলে এই ধরনের এই যে উদ্বুদ্ধ করা প্রেরণা দেয়া কম করা এগুলো দিয়ে আসলে খুব বেশি সিপিটি বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি জিডিপি প্রবৃদ্ধি ও বিনিয়োগের যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অতি উচ্চাভিলাষী ও বাস্তবসম্মত নয় তো হিদ্রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এদিকে প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা ঘাটতি কমাতে যাচাই বাছাই করে প্রকল্প হাতে নেয়ার তাগিদ দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়ার দাবি তাদের স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার নিয়ে তেপ্পান্নতম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার সংসদে উত্থাপন করা সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান দেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা এদেশের মানুষকে উন্নয়নের শীর্ষবিন্দুতে নতুন বাজেটে বের দিক থেকে সরকারকে আরো সাশ্রয়ী হওয়ার তাগিদ দিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর উদ্দিন আহমেদ ঘাটতি কমাতে যাচাই বাছাই করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্পে হাত দেওয়ার পরামর্শ তার ব্যয়ের দিকটা সাশ্রয় হতে হবে এই যে বারোশো প্রজেক্ট এডিপি দিয়েছে এগুলো কিন্তু অর্থহীন বেশিরভাগ প্রজেক্ট এগুলো কমিয়ে নিতে হবে কমালে কিন্তু ডেফিসিটটা কমে যাবে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান মূল্যস্মৃতি নিয়ন্ত্রণের রূপরেখা নেই প্রস্তাবিত বাজেটে মাথাপিছু কিন্তু ভাতা আমরা বাড়াতে পারিনি আর যে সুরক্ষার কথা বলা হয় আপনারা তো জানেন যে ওখানে শুভঙ্করের ফাঁকি ওখানে পেনশন ফান্ডকেও আমরা অনেক সময় সুরক্ষা হিসেবে দেখাই আমি খুব আশ্বস্ত হতে পারছি না যে একটা সুনির্দিষ্ট সুগ্রথিত মূল্যস্মৃতি নিয়ন্ত্রণের একটি পদক্ষেপ আমরা এসেছি বাজেটের ঘাটতি মেটাতে বিদেশি উৎসে নির্ভরের পরামর্শ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর তারা বলছেন দেশীয় উৎস থেকে ঋণ নিলে ব্যবসা বিনিয়োগ সংকটে পড়তে পারে এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে নেওয়ার জন্য প্রস্তাব করেছে আমরা মনে করি এটা বেশি কারণ এটা যদি ব্যাংক থেকে সরকার নেয় তাহলে আমরা ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে একটা জটিলতা হইতে পারে আর ছোট ব্যবসায়ীদের টিকে রাখতে আলাদা নীতি গ্রহণের পরামর্শ ডিসিসিআই এর ছোট ছোটো ব্যবসায়ী ব্যবসাগুলোর পক্ষে আসলে মানে কমপ্লায়েন্স মেনটেন করাটা খুব ডিফিকাল্ট যেটা আমরা বলার চেষ্টা করছি বারবার যে ইদের জন্যে একটা সেপারেট কোনো একটা মেকানিজম রাখা উচিত যাতে করটা অনেক সহজে দেওয়া যায় বাজেট উত্থাপন করে অর্থমন্ত্রী জানান ঘাটতি দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা পূরণে বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেবে সরকার আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা নতুন বাজেটে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেটের সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ছে বাড়ছে সেই সঙ্গে সিমের দাম শতাংশ যার প্রভাব পড়বে গ্রাহকদের ওপর শুক্রবার রাত থেকেই কার্যকর হচ্ছে নতুন সংশ্লিষ্টরা বলছেন এমন বাজেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হতে পারে অন্যতম বাধা মোবাইল ফোন এখন বিলাসিতা নয় বরং জরুরি প্রয়োজন তাই তো সব শ্রেণীর মানুষই এর ব্যবহারকারী এবারের বাজেটে কলনেট ও ইন্টারনেটের ওপর ভ্যাট পাঁচ শতাংশ বাড়িয়ে বিশ শতাংশ করা হয়েছে এর সঙ্গে যুক্ত হবে আরও কিছু ফি তাই একজন গ্রাহককে একশো টাকার মোবাইল সেবার জন্য কর দিতে হবে উনচল্লিশ টাকা যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মোবাইল সেবা নিয়ে নানা অভিযোগের মধ্যে বাজেটে বাড়তি কর চিন্তায় ফেলেছে সাধারণ গ্রাহকদের আঠারো টাকা এক জিবি পেতাম বা দশ টাকা এক জিবি পেতাম কিন্তু এখন হচ্ছে নব্বই আশি টাকা নিচে আমরা কোনো এমবি প্যাকেজই পাচ্ছি না আমাদের বাসায় কথা বলা প্লাস আমাদের গ্রুপের নোটিশ আমাদের ডিপার্টমেন্টের নোটিশ সকল কিছু আমাদের কিসে আছে ফোনে আছে ফোনে আসার ফলে দেখা গেছে আমাদের ডাটা ইউজ করতে হয় যেহেতু ডাটা বিলটা এখন বেড়ে গেছে আমাদের মতো যারা ছাত্র যারা মেসে থাকে তাদের পক্ষে ব্যাপারটা কষ্ট দেয় দিকে সিম সবচেয়ে প্রয়োজন এখন ফোনে আমরা সব কিছু করি প্লাস ইন্টারনেট প্লাস কল কিন্তু কোন দিক দিয়ে আমরা দেখতেছি না যে ওগুলোর দাম কমতেছে টেলিকম অপারেটররা বলছে দেশের চল্লিশ শতাংশের বেশি মানুষ এখনও মোবাইল সংযোগের বাইরে এই সময় বাড়তি বিলের কারণে মোবাইল ব্যবহার আরও কমবে এতে বরং সরকারি রাজস্ব বঞ্চিত হবে আনকানেক্টেড পপুলেশনকে কানেকশনের মধ্যে আনবো কানেকটিভিটির মধ্যে আনবো সেখানেও কিন্তু আমরা অনেক ডিলে হয়ে যাবে আমাদের এটা আমাদের যে গ্রোথ রেটটা আমাদের যেটা ছিল সেটা আমরা অবশ্যই একটা স্লো মুভমেন্ট আমরা দেখতে পাবো বাজেটটা কিন্তু সম্পূর্ণভাবে স্মার্ট বাংলাদেশের একটা আমরা বৈপরীত্যের একটা চিত্র দেখতে পাই অতিরিক্ত শুল্কের কারণে প্রযুক্তি খাতের গতিও বাধাগ্রস্ত হবে বলছেন বিশ্লেষকরা হুট করে যদি এই জিনিসগুলোর দাম বাড়িয়ে দিই দেখা যাবে যে আমি যে পরিমাণ কর বা ট্যাক্স এখান থেকে নিলাম ভ্যাট নিলাম সেটার নিয়ে দেখলাম যে আমার বিজনেস টোটাল দেশের অর্থনীতি যদি স্থবির হয়ে যায় বা সেখানে যদি কুল অর্থনীতি যদি একটা পার্সেন্টেজ কমে যায় তাহলে দেখা যাবে আমার লাভের থেকে ক্ষতি বেশি হয়ে গেল বাড়তি শুল্কের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটপ ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সরকারি চাকরিজীবীদেরও বাধ্যতামূলক সর্বজনীন পেনশন কর্মসূচির আওতায় নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে তবে এখন যারা সরকারি চাকরিতে আছেন তারা বিদ্যমান নিয়মেই পেনশন পাবেন বৃহস্পতিবার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন দু হাজার পঁচিশ সালের এক জুলাইয়ের পর সরকারি চাকরিতে যারা নতুন নিয়োগ পাবেন তারা সর্বজনীন পেনশনের আওতাভুক্ত হবেন অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে আরও বলেন পেনশন সুবিধা পান এমন সব সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আনা হবে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রত্ব প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এরই মধ্যে এ ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সামাজিক সুরক্ষা কর্মসূচির সুখবর দিয়েছে নতুন বাজেট এই খাতের জন্য প্রায় দশ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে নতুন বাজেটে তুলে ধরে জানান এই ভাতার আওতায় আসবেন আরও দুই লাখ বয়স্ক নারী পুরুষ এছাড়া বিধবা দুস্থ এবং প্রতিবন্ধী উপকারভোগীর সংখ্যাও বাড়ানো হয়েছে উচ্চ মূল্যস্ফীতিকে গুরুত্ব দিয়ে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীবছরের খাতে বরাদ্দ প্রায় দশ হাজার কোটি টাকা বাড়িয়ে মোট এক লাখ ছত্রিশ হাজার ছাব্বিশ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে যা মোট বাজেটের পাঁচ দশমিক চার শতাংশ বয়স্ক ভাতার পরিমাণ না বাড়লেও উপকারভোগীর সংখ্যা দুই লাখ বাড়িয়ে মোট ষাট লাখ এক হাজার করা হয়েছে এখাতে বরাদ্দ আট হাজার তিনশো একান্ন কোটি টাকা এছাড়া আরও দুই লাখ দুস্থ ও বিধবাকে ভাতার আওতায় আনা হচ্ছে এতে এই সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে সাতাশ লাখ পঁচাত্তর হাজার মূল্যস্ফীতির চাপ হতে নিম্ন মানুষ নিম্ন আয়ের মানুষের সুরক্ষা প্রদান কার্যক্রমের পরিধি বাড়ানো হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দারিদ্র কর্মসৃজন সামাজিক নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্য কৃষি ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা সহ সরকারের অগ্রাধিকার খাতসমূহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করেন মা ও শিশু সহায়তা কার্যক্রমের আওতাও বাড়ানো হয়েছে উপকারভোগীর সংখ্যা পনেরো লাখ চার হাজার আটশো থেকে বাড়িয়ে করা হয়েছে ষোলো লাখ পঞ্চান্ন হাজার দুশো আশি জন থেকে গ্রামীণ জনগণকে ভাতা দেওয়া হবে উনত্রিশ লাখ প্রতিবন্ধীকে এতে ভাতা পাওয়া প্রতিবন্ধীর সংখ্যা বেড়ে দাঁড়াবে বত্রিশ লাখ চৌত্রিশ হাজার এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক স্তরে উপবৃত্তির হার 9৫০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার পঞ্চাশ টাকা করা হয়েছে তিনশো একান্ন সামাজিক নিরাপত্তার আওতায় সর্বমোট একশো পনেরোটি সামাজিক সুরক্ষা কার্যক্রমের চৌত্রিশটি ক্যাশ ভিত্তিক এর মধ্যে উনিশটির অর্থ ইলেকট্রনিক উপায়ে সরাসরি ব্যাংক ও মোবাইল হিসাবে পাঠানো হচ্ছে অর্থ বাজেট সংসদে উপস্থাপিত হলো তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ছত্রিশ হাজার ছশো সাতষট্টি কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মার্চ শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ বিরাশি হাজার কোটি টাকা যা মোট ঋণের এগারো দশমিক শূন্য এক শতাংশ এটি দেশের ব্যাংকিং ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ গত বছরের ডিসেম্বর শেষে ব্যাঙ্ক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো তেত্রিশ কোটি টাকা সে সময়ে মোট ঋণের মধ্যে খেলাপি ঋণ ছিল নয় শতাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয় ব্যাপক পরিমাণ মন্দর ঋণ বাড়ায় সার্বিকভাবে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রস্তাবিত বাজেটের পরেও সুখবর নেই বাজারে নিত্য পণ্যের দাম তো কমেই নেই বরং বেড়েছে সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলু ডিমের দাম কোরবানি আগেই চড়া গরম মশলা পেঁয়াজ রসুন তেল চিনির দামও বাজেটে দাম কিছু না থাকায় কমাতে হতাশ প্রতি প্রতিবছর বাজেট ঘোষণা হলেই সব শ্রেণীর মানুষের নজর থাকে কোন পণ্যের দাম কমলো আর কোনটির বাড়ল বাজেটের পর দিন ছুটির দিন হওয়ায় রাজধানীর বাজারে ক্রেতাদের তাই আলাদা আগ্রহ পণ্যের দাম নিয়ে যদিও সুখবর নেই দামে কালকে বাজেট ঘোষণা হয়েছে আজকে দাম বেশি তাহলে জনগণের সুস্থ আমি কিভাবে বুঝবো জনগণের তার দুর্ভোগ বাজার গেছে আজকে একদিন শেষ এখন কোচি খাদ্য দাম কমবে কমলে অবশ্যই সস্তি আসবে ক্রেতার জন্য সস্তি বিক্রেতার জন্য সস্তি বাজেটে আলু পেঁয়াজ রসুন তেল চিনি সহ বেশ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক দুই থেকে এক শতাংশ করা হয়েছে কিন্তু দাম কমার লক্ষণ নেই আলু গত সপ্তাহে পঞ্চান্ন টাকায় বিক্রি হলো এখন তা কিনতে হচ্ছে ষাট টাকায় পেঁয়াজ আশি আদা একশো আশি আর রসুনের কেজি দুশো টাকা এটা হবে না এটা পারবে না এটা পারা ডিফিকাল্ট কারণ দেশের খরচ তো বেশি এখন সব জিনিসেরই খরচ বেড়ে গেছে এমনিতেই তো আমাদের জন্য দুঃসহ তার মধ্যে এই বাজেটের এই বৃদ্ধির কারণে আমার মনে হয় আরও আমাদের জন্য একটু ডিফিকাল্টিস হয়ে যাবে বাজারে চিনি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি দরে কমিনি সয়াবিন তেল ও চালের দামও জিরা লবঙ্গ সহ বেশিরভাগ গরম মশলার দাম নাগালে নেই এতে আসছে কোরবানির বাজার নিয়ে চিন্তায় ভোক্তারা পণ্যের দাম যদি বাড়ে তাইলে মানুষের আয়ের মূল্যেও বাড়তে হবে বুঝছেন এখন যে পরিমাণে আয় এই পরিমাণে আপনার মালের দাম মাল কিনতে গেলেও কষ্ট হয়ে যায় ডিমের দাম নাগালে আসছে না কিছুতেই বড় বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে একশো টাকায় আর মহল্লার দোকানে তা একশো টাকা শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আর এই ছিল অর্থনীতি আজকের সব খবর জানতে চোখ রাখুন